স্কুটি নিচ্ছে একটা বিশাল বড় অ্যামাউন্ট। Hey guys, good morning. Welcome to our channel Ranagar 07. আর সাথে আমি প্রসঞ্জিত বালা। আর কি বস, ঠিক তো থাকতেই হবে, যেহেতু আজকে না চলে এসেছি আমি একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আর এই যে আমার বাইক, আর এখান থেকে যাবো এখন দত্তপুলিয়াতে। তোমরা টাইটেল থাম্বনেল থেকে বিষয়গুলো পুরো বুঝে গেছো, কিন্তু আমি এখনো মতো জানি না যে আজকে আমার সাথে কি কি হতে চলেছে। তো তোমরা ভিডিও সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে হলো সেই বন্ধু স্টাইলিশ সুমন, যার জন্য আমি শঙ্কর দার সাথে মিট করতে পেরেছিলাম। তো বন্ধু অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এখান থেকে যাব, হলো কোথায় যাব? আমরা এখান থেকে যাব দত্তপুলিয়া বিএসএম ক্যাম্পের সামনে ইয়ামাহা শোরুমে। ওখানে ট্রেনার আসবে, অনেক বাইক আসবে। ব্র্যান্ড হচ্ছে, যার জন্য যাচ্ছি সেটা হচ্ছে মিনময় দায়ের একটা বাইক ডেলিভারি আছে। তো জাস্ট ফাটিয়ে মজা হবে। আজকে ভিডিওটা মানে ভাবতে পারো এই চ্যানেলে জাস্ট একটা অন্যরকম ভিডিও, এরকম ভিডিও আর আসেনি কখনো। একটা ফারু লেভেলের ভিডিও চলেছে, মানে ভাই সুপার বাইক থাকবে। আর বড় কথা হলো আমাদের মিনময় দাদার বাইক আজকে ডেলিভারি হবে, তো সেখানে আজকে পুরো ফারু এনজয় হবে। বন্ধুরা ফাইনালি যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা হলো টেনার। নাইস টু মিট ইউ ব্রো, নাইস টু মিট ইউ ব্রো। আমাদের মেন যে ব্যাপারটা এই শোরুমে আসার কারণটা হলো যে মিনময় দাদা একটা স্কুটি কিনবে, তো সেটার এখান থেকে ডেলিভারি হবে। তো সেটা আমরা এখান থেকে সবাই মিলে থেকে সেটাকে ডেলিভারি করবো আর প্রচুর এনজয় করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা ফাইনালি আমাদের সামনে আজকে টেনার। টেনারকে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর প্রতিটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের একটা ড্রিম বাইক টেনার, হায়াবুসা, এসব বাইক। আজকে ফাইনালি সেরকম একটা বাইক আমাদের সামনে। ভাই আমি তো দেখে আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি ট্রেনারকে এটা টাচ করছি, ফিল করছি ভিতর থেকে। এটা আলাদা রকমের একটা মজা ভাই, তোমাদের বোঝাতে পারবো না সেটা। বন্ধুরা ফাইনালি যার জন্য এত সময় ওয়েট করেছিলাম মিনময়দা, মিনময়দা আমাদের ভিতরে চলে এসছে। এই যে হলো মিনময়দা, যাই হোক তোমার সাথে আবার দেখা হয়ে গেল, অনেক ভালো লাগছে। আর দাদা এখন ডেলিভারি নেবে গাড়ির, ততক্ষণ আমরা এখানে ওয়েট করি দাদা। আর আমরা আজকে এসছি হলো দত্তপুলিয়া বিশ্বাস অটোমোবাইল গ্যারেজ, ইয়ামাহা শোরুম। আমাদের ভিতরে আজকে যতগুলো বন্ধুরা আছে সবাই কিন্তু ব্লগার, সবাই ব্লগার। এই একটা ব্লগার, এই একটা দাদা ব্লগার, আর এই যে তো দাদা কি বলবো, ফুলটা ভাই। যার জন্য রাস্তায় বেরোলে এত সুন্দর রিয়াকশন পাই শুধুমাত্র দাদার জন্য। দাদাকে বলতে চাই দাদা ধন্যবাদ তোমায়। দাদার গাড়িটাও সেক্সি, দাদাও সেক্সি, ঠিক আছে। মা বলি মুঝে বেটা ক্যা হি করেগা, ইউ মোহল্লে মে ঘুম কে তু ক্যা হি পড়েগা, আর এক্সাম নহি দেগা তো তু জিরো বনেগা। 2000 ইয়ার্স লেটার। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও। আর আমি জানি এই চ্যানেলে আজকে 4 মাস পর ভিডিও আসছে, তো প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আই এম এক্সট্রিমলি সরি ফর কি বলবো, এতদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য। বাট 4 মাস পরে ভিডিও আসছে, সেই জন্য তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে নিয়েছো এবং বুঝতেই পেরেছো, তবু আমি একবার বলে দিচ্ছি আজকে আমি একটা স্কুটি নিতে চলেছি এবং সেই স্কুটিটা আমি নেব পুরো খুচরো পয়সাতে। তো সকাল সকাল বাড়ি থেকে সমস্ত অ্যারেঞ্জ করে এখন শোরুমের পাশেই চলে এসেছি। দেখো এই জায়গাতে অনেকগুলো ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম খুচরো পয়সা। তো আমার সব থেকে বড় বিষয় আমরা দেখবো যে শোরুমে এতগুলো খুচরো টাকা নেয় কিনা, সেটাই আজকের ভিডিওর সব থেকে বড় এক্সাইটেড লেভেলের। তো গাইস এখন সবাই যাচ্ছে শোরুমের ভিতরে, তো ফাইনালি তোমরাও চলে আসো শোরুমের ভিতরে। তো দেখা যাক ভাই আজকে ধামাকাদার ভিডিও হতে চলেছে শোরুমের ভিতরে, যে যখন ভাই খুচরো পয়সাগুলো দেওয়া হবে না, তো ওদের রিয়াকশন ভাই আলাদা লেভেলের থাকবে। আর এই পাশে বন্ধু 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 ভাই তোমার কি মনে হয় আজকে ভিডিওটা কেমন হতে চলেছে? তো চলো দেখা যাক ভিডিওতে, ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই আশা করি বিশাল একটা ভালো রিয়াকশন আসবে। আমার আমার লাইফে প্রথম যে আমার সামনে কেউ এরকম খুচরো টাকাতে বাইক কিনবে, বাইক কিনবে, ঠিক আছে, মানে একটা বিশাল বড় অ্যামাউন্ট, কিন্তু যে একটা স্কুটি নিচ্ছে একটা বিশাল বড় অ্যামাউন্ট, যে এই অ্যামাউন্টটা পুরো খুচরো পয়সা দিয়ে আমাদের আজকে
স্কুটি ডেলিভারি হবে, মানে আজকে স্কুটিটা পুরো খুচরো পয়সা দিয়ে নেওয়া হবে একদম। তো দেখা যাক, দেখ যারা আছে শোরুমের যারা ওনার মালিক তো তাদের রিয়াকশনটা হবে ফুল ক্রেজি হবে। বন্ধুরা এখন সেই সময়টা যখন পেমেন্ট করবে মিনময় দা, আর ফুল ভিডিওটা তোমরা দেখতে পাবে মিনময় দাদার ব্লগে। বন্ধু তোমার কেমন লাগছিল যখন খুচরো টাকা গুলো দিল? আমার তো মানে দাদাদের রিয়াকশন গুলো ভালো লাগছিল, ঠিক আছে বলছে যে তোমরা গোলো আমরা গোলবো না, মানে ব্যাংকে দাও এখানে দাও, মানে ওরা কনফিউজ হয়ে গেছে একদম। ওরা পুরো তো অন্যরকম টেস্ট, অন্যরকম একটা রিয়াকশন। বন্ধুরা এই যে মিনিমাম দাদার গাড়ি কেনার যে টাকা সব 5 টাকার পয়েন্ট 10 টাকার পয়েন্ট, আমরা ঘুমছি 1 ঘন্টা ধরে। দাদা আমরা কতক্ষণ ধরে গুণাগুলি করছি? 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে, তবুও এখনো গুণা আমাদের কমপ্লিট হয়নি এখন, আর গাড়ি আমাদের রেডি হয়েছে এটা, আর এখনো পর্যন্ত অনেক খুচরো টাকা আছে, এগুলো গুনতে আমাদের জানি না আরও কত সময় লাগবে। তো ভাই দেখো কিছু বলছি না, একবারে ডেলিভারি দেবো। মিনময় যখন ভিডিও স্টার্ট করে 3 বছর আগে, কিন্তু মিনময়কে আমি 2 বছর আগে থেকে তারা সম্পূর্ণ সাপোর্টটা কাটিয়ে মানে মানে বুঝতে পারছি তোমার খুশিটা, কথা বলতে পারছি আগে জানিস খুব কথা বলে, কিন্তু এখন এত খুশি হচ্ছে এত কিছু কথা বলতে পারছি না, কান্না করে না মানে আমার মা যখন বেশি ইমোশনাল হলে কান্না করে আর ওদিকে এই যে এদিকে আসো স্কুটি ওনার, আমরা তো ভালোভাবে বলছি মিনময় বলছি স্কুটি কিনছিস কিনে কিনছি, কিন্তু ভাগ্য তাই না কাছে ইনি যাবে কলেজ দিনের ইনস্টল সেটিং। আর এখন দেখো দেখো মিনময় বলে যে মিনময়ের যে ইন্সপিরেশন সংক্রান্তের কাছ থেকে নিয়েছেন, আমি ইন্সপিরেশন আর আমি ইন্সপায়ার হই মিনময়ের কাছ থেকে, আমি মাকে বলি দেখো মা দেখো মিনময় আমি একটা কিছু করলে মানে সরকারি চাকরি ছাড়াও এখান থেকেও আর্ন করা যায়, দেখো আমি মাকে বলি মিনময়ের কথা, কাকে আমার কাকে যেমন সাপোর্ট করে সম্পূর্ণ আমার মা সাপোর্ট করে, বাবা মানে বাবার কাছে একটু বলি কিন্তু বাবা ভয় লাগে একটু, বাবাকে যাকে বলে ক্যান্ডেল তারপর এখান থেকে বেরোবে গাইছে এই ইলেকশনে যখন পাম্প করবে না ফুল ক্রেজি হবে ফুল ক্রেজি। ফাইনালি বন্ধুরা এখন গাড়ির ডেলিভারি হবে, আর ডেলিভারির জন্য এইখানে সাজানো কমপ্লিট। তো গাইস ফাইনালি আমাদের স্কুটি আমরা গ্র্যান্ড ডেলিভারি নিতে চলেছি, সমস্ত কিছু এই জায়গাতে রেডি হয়ে গেছে, লাইফে এইরকম মোমেন্ট ফার্স্ট টাইম এসছে, তো এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন থাকবে। তাহলে এইরকম না যে বোনকে ভালোবাসি না, এদিকে ফাইনালি গ্যাস ডেলিভারি কমপ্লিট, যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করেছিলাম। সিরিয়াস এই মুভমেন্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে, কারণ তোমরা বুঝতেই পারো যে এতদূর জার্নি করে আসার পরে লাস্টে একটা করে স্বপ্ন যখন পূরণ হয় তখন অনেক ভালো লাগে। তোমরা দেখতে পেলে যে দাদার গাড়ি ডেলিভারি কমপ্লিট, তো দাদা ব্লগে অনেক কথা বলেছে যে ইমোশনালি কথাগুলো, তো কথাগুলো শোনার পরে সিরিয়াসলি আমার পুরো হার্ট টাচিং হয়ে গেছে যে একটা ছেলে এতদূর স্ট্রাগল করে আসার পরে যে আজকে তার একটু করে স্বপ্নগুলো পূরণ করতে পারছে, তো এইগুলো শুনে অনেক প্রাউড ফিল করি ভিতর থেকে, তাই না বন্ধু? তো যাই হোক মিনময় দা তুমি এইভাবে আরও এগিয়ে যাও, ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক, আর আমরা তো পাশে আছি। বন্ধুরা তোমাদের ডেলিভারি সোয়াগটা কেমন লাগলো? আর সোয়াগটা যদি ভালো লাগে থাকে তাহলে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, সমস্ত কিছু হয়ে গেছে, তো চলো এখন কেক কাটবো। এবার জিটির বলা
আমরা প্রচুর সময় ঘোরাঘুরি করলাম, আর এখন যাবো বাড়ির উদ্দেশ্যে। দাদাদের সবাইকে বাই বলে দেবো। আর আজকে লাইন আপটা ঠিক এরকম,